ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে চলে এসেছি নতুন একটি ভিডিও তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই সব্যসাচী ব্লাউজটা পুরো কাটিং স্টিচিং দেখাবো আর পুরো পারফেক্ট ফিনিশিং হয় অবশ্যই আপনারা যে কোনো সাইজের জন্য তৈরি করতে পারবেন তো তার আগে আপনাদের জন্য একটা গুড নিউজ আছে নতুন অনলাইন ব্যাচ শুরু হচ্ছে যেটা জুন মাসের পাঁচ তারিখ থেকে শুরু হচ্ছে আর মেয়েদের এ টু জেড সবকিছু শেখানো হচ্ছে মাত্র দু টাকা ফিস আছে তো আর কি চাইছেন এখনো অপেক্ষা না করে ঝটপট ভর্তি হয়ে যান তিন মাসের ক্লাস হবে মেয়েদের এ টু জেড সবকিছু শেখানো হবে আর এইরকম সুন্দর সুন্দর ব্লাউজ শিখতে চাইলে এই ক্লাসটা কিন্তু একদমই মিস করা যাবে না এই নাম্বারে ফোন করে ডিটেলসে জেনে নিতে পারেন পুরোটা অনলাইন ক্লাস অফলাইন ক্লাস কিন্তু হয় না তো আজকের পুরো ব্লাউজটা দেখিয়ে দেবো আর খুবই ভালো ফিটিংস হবে অবশ্যই দেখবেন তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক তো এখানে ঝুল আছে আমার চোদ্দ ইঞ্চি তাহলে প্রথমে এক ইঞ্চি এক্সট্রা দিয়ে দেবো এটাই সামান পাঠ হচ্ছে এটাই পিছন পাঠ হচ্ছে ঠিক আছে তাহলে টোটাল ঝুল এখানে আমি কত নেবো পনেরো ইঞ্চি দেখুন সেখানে আমি পিট করবো তো এখানে আমি পুট ভেঙে কত নেবো এখানে আমি পুট ভেঙে নেবো সাড়ে পাঁচ ইঞ্চি এটা স্লিভলেস হচ্ছে ঠিক আছে এবারে পুট ভাঙা আমি আগেই অনেকবার দেখিয়েছি তাই এখানে আমি পুর ভাঙা বলছি না আর পিঠের লেন্থ আছে আমার এখানে সাড়ে নয় থেকে দশ ইঞ্চি পিঠের লেন্থ আছে একটু বড় পিঠের উপরে করছি তো ওই জন্য আমি সাড়ে পাঁচ ইঞ্চি পুর নিয়েছি এবারে এখান থেকে আমি মোহরার জন্য দাগ নেব মোহরা কত নেবো এখানে আমি ছয় ইঞ্চি মোহরার দাগটা দেবো যেখানে মোহড়া শেষ হয়েছে এখান থেকে নেবো ছাতি ছাতি আমার কত আছে ছাতি আছে আমার সাড়ে পঁয়ত্রিশ ইঞ্চি ছাতি সাড়ে পঁয়ত্রিশ থেকে যদি আমি চার দিয়ে ভাগ করি তাহলে নয় ইঞ্চির থেকে একশো কম হয় তো সেই রাগটাকে এখানে আমি দিয়ে দেবো নিচে নিয়ে নেবো কোমরের মাপ এখানে কোমর কত নেবো আমার যা কোমর আছে আমার কোমর হচ্ছে সাতাশ ইঞ্চি সাতাশটাকে প্রথমে চার দিয়ে ভাগ করবো করলে হবে সাত ইঞ্চির থেকে দুসুধ কম এটা হচ্ছে আমার কোমর এরপরে এক ইঞ্চি এক্সট্রা দেবো পিছন পাটে টেকিং এর জন্য যেহেতু সামন পাট পিছন পাট একসাথে কাটিং হচ্ছে তাই পরে এই এক্সট্রা মার্জিনটা আমরা কেটে মাইনাস করে নেবো যখন ফিটিংস করবো তখন এরপরে আরো দেড় ইঞ্চি এক্সট্রা মার্জিন নেবো যেটা হচ্ছে আমাদের সবসময় থাকবে সাইডে তার জন্য এবার এই দাগটার সাথে এই দাগটাকে এইভাবে আমি মিলিয়ে দেবো এবারে এখান থেকে আর্মলের শেপ দেবো স্লিভলেস হবে তখন কি করবেন তখন এই শেপটা দেড় ইঞ্চি দেবে এবারে এখান থেকে হাফটা মানে মিডিল বের করে নেবো রাউন্ড শেপটা দেওয়ার জন্য টোটাল যে আমাদের আর্মহোলের স্ট্রেট লাইনের মিডিলটা বের করে নিলাম ওকে এবারে এই যে কোন থেকে যে দাগটা আমরা দিয়েছি দেড় ইঞ্চি ওপরে এখান থেকে এরকম ভাবে ডট 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 দিয়ে এইভাবে ফিটিংস লাইনের সাথে এইভাবে মিলিয়ে দেবো এবারে এখান থেকে আমি গলার মেজামে নিয়ে নেব এটা আমি একটা গলা এখানে নিচ্ছি যেটা সামন গলা পিছনের পার্টটা পিছনে তখন নিয়ে নেবো যখন কাপড় কাটিং করব তো এখানে আমার গলা আছে কত সাত ইঞ্চি সাত ইঞ্চি সাড়ে সাত ইঞ্চি গলা আছে তার সাথে ইঞ্চি অ্যাড সাড়ে সাত গলা তার সাথে ইঞ্চি ইঞ্চি অ্যাড করলে হলো আর এখান থেকে গলার চওড়া দেবো চওড়াটা নেব দুই ইঞ্চি মানে নিচের দাগটাকে এটাকে একটা স্ট্রেট করে দেবো এইভাবে এবার নিচে এখানে আপনি একটু বেশি চওড়া করতে পারেন বেশি খেলানোর জন্য হাফ ইঞ্চির মতন বাড়িয়েছি আপনারা চাইলে তিন ইঞ্চির মতন বাড়িয়ে নেবেন কোনো অসুবিধা নেই ওপর থেকে নিচটা তারপরে এর সাথে এটাকে আমি এইভাবে মিলিয়ে দিলাম মিলিয়ে দিলাম এবারে এখান থেকে আমি একটা সুইট হার্টের শেপ দেবো তাহলে প্রথমে কি করবো একদম ওপরের কাছে ফিতিটাকে রাখবো রেখে এখানে পয়েন্টের মেজারমেন্ট নেবো তো আমার এখানে পয়েন্ট কত আছে আমার এখানে পয়েন্ট আছে দশ ইঞ্চি তো তার সাথে এখানে হাফ ইঞ্চি অ্যাড করে সাড়ে দশে প্রথমে দাগ দিয়ে দেবো এটা একটা সূত্র মানে পয়েন্টের লম্বা নেওয়ার তারপরে এই দাগটাকে আমি স্ট্রেট করে দেবো পয়েন্টের এবার চওড়া নেব পয়েন্টের চওড়া কত নেবো এক তো আপনি বডি পার্ট থেকে একটা ব্রেস্ট থেকে অপার ব্রেস্টের দূরত্ব মেপে নিন অথবা আপনার ছাতি যা হবে সেটাকে একের একের দশ করবেন টোটাল ছাতিটা তার সাথে দুশো দত বা হাফ ইঞ্চি বেশি দিয়ে নিই আপনার যেটা সুবিধা হবে সেটা নেবেন এখানে আমি একটা বেস থেকে অপার বেসটা মেপে নিয়ে আমার এখানে হয় হয়েছে প্রায় আট ইঞ্চি হয় ঠিক আছে তাহলে আটের হাফ করলে আমার কত হবে চার ইঞ্চি তাহলে আমি এখান থেকে ডিস্টেন্স রাখবো চার ইঞ্চি এবারে আমি এখানে চলে আসবো এটা হচ্ছে ফিটিস লাইন এই ফিটিক্স লাইনের কাছে আসবো এই ফিটিংস লাইন থেকে দেড় ইঞ্চি ভিতরে একটা দাগ দেবো ওকে এবারে এই দাগটার সাথে এই দাগটাকে এইভাবে আমি মিলিয়ে নেবো কারণ আমার পুরো পার্ট রেডি হয়ে গেছে এখানে দেখুন কোন হয়ে আছে কোন যেন না হয়ে থাকে এটা যেন মাথায় থাকে কোন না হয়ে থাকে তাহলে এখান থেকে আমি কি করবো হালকা করে দুশুদ ওপর থেকে রাউন্ড শেপ দেবো হালকা এবারে যেটা করতে হবে এই যে দাগটা পয়েন্টের চওড়া নিয়েছিলাম এখান থেকে প্রথমে আমাদের কি করতে হবে প্রথমে দুই ইঞ্চি নিচে একটা দাগ দিতে হবে এবারে এই দাগটাকেও আমি একটু স্ট্রেট করে দেবো এবারে এই দুইয়ের থেকেও আরো হাফ ইঞ্চি নিচে আর একটা দাগ দিয়ে দেবো দাগ পড়েছে এবারে প্রথমে কি করবো এইখানের সাথে আমাদের এইখানটা মেলাতে হবে দেখুন এইখান থেকে ডট 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 দিয়ে এর সাথে মিলিয়ে দিতে হবে শেপটা কিভাবে দেবো এই যে আছে এখান 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 থেকে 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 এরকম ডট ডট এখান থেকে আবার ফিটিংস লাইন থেকে কেউ দিয়ে দেবেন না এটা হচ্ছে অনেকে বুঝতে অসুবিধা এটা হচ্ছে আমাদের ফিটিংস লাইন ঠিক আছে এই লাইন থেকে কিছু পড়বে না এটা হচ্ছে ফিটিংস লাইন সমস্ত দাগ এই যে ভিতরে যে দাগটা দিয়েছি এখান থেকে পড়বে ঠিক আছে এখান থেকে এখান থেকে এইভাবে 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 এখানে আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে জাস্ট আমি এটাকে কেটে নেব নীলে হয়ে যাবে এই পার্টটা আমার পুরো রেডি হয়ে গেছে এটা হচ্ছে আমার ব্যাক সাইড তো আমি এইটার উপরে দেখাবো এটা হচ্ছে ব্যাক সাইডে আমি হুক করবো ব্যাক সাইডে এইভাবে এটাকে রেখেছি রেখে এখানে প্রথমে পিন করে নেবো এবার এটাকে কাটিং করে নেবো আর এখানে শুধুমাত্র দুষুধ কাপড় এক্সট্রা নেবো হু হুকের ঘরের জন্য এবার এখানে আমি শুধু পিছন পাটের গলার লম্বাটা কাটিং করে নেবেন আমার গলার যে চওড়াটা যেটা ছিল সেটা আমি না নিয়ে পিছন থেকে তার কারণ এখানে তো দুষুধ কাপড় নিয়েছি এক্সট্রা মেজারমেন্টে প্রবলেম হতে পারে তো এখানে আমার টোটাল রেডি শোল্ডার কত ছিল সেটা দেখবো তিন ইঞ্চি একসুদ ছিল তো আমি এই কোন থেকে তিন ইঞ্চি একসুতে দাগটা দিয়ে দেবো তার কারণ এখানে আমি দুষুধ এক্সট্রা কাপড় নেওয়ার দরুন আমি এখানে মেজারমেন্টে একটু প্রবলেম হতে পারতো ওই জন্য ওপার থেকে নিয়ে নিয়েছি এবারে এখানে গলার লম্বাটা নিয়ে নেব গলার লম্বা কত আছে সাড়ে নয় তার সাথে হাফ ইঞ্চি প্লাস করবো করলে কত হবে দশ ইঞ্চি এটা হচ্ছে আমার গলার লম্বা আপনি চাইলে নিচের সাইডে যদি খেলানো করতে চান নিচের সাইডে একটু বেশি নিতে পারেন তো এখান থেকে আমি সাড়ে তিন ইঞ্চির মতো নিচ্ছি খেলানো করার জন্য এবারে এই সাথে এই দাগটাকে মিলিয়ে দিলাম এবারে এখান থেকে আমি রাউন্ড শেপ দিয়ে দেব দেখুন সম্পূর্ণ পাট রেডি হয়ে গেছে তাহলে এটাকে আমি সাইডে সরিয়ে রাখবো এবারে এখান থেকে আমি কাটিং করে নেব যেমন আমাদের এবারে গলার শেপ বাদ বাকি সবকিছু সামন পাটের কিছু করতে হবে না সেলাই মার্জিন শুধু নেবো আর বাদ বাকি সমস্ত পার্ট এই পার্টটাতেও কিছু করব না শুধু সেলাই মার্জিন নেব এই পার্টটা হচ্ছে মেন পার্ট এই পার্টটা এই পার্টটা হচ্ছে মেন পার্ট এটা কি করবো সেটাই আপনারা দেখবেন এইটাকে আমাদের একটু ঠিক করে নিতে হবে তার জন্য এখানে যতটুকু কাপড় আছে কাপড়টাকে হচ্ছে এইটা কিভাবে বাড়াচ্ছে দেখুন এইটা রাখার সময় অবশ্যই আপনাকে তীরছা বরাবর রাখতে হবে কাপড়ের তীরছা বরাবর এরকম স্ট্রেট রেখে দেবেন চলবে না এইভাবে তীরছা বরাবর আপনার কাপড়ে দেখুন আমি এখানে পুরোপুরি তীরছা বরাবরই রেখেছি এবারে এটাকে আমি প্রথমে পিন করে নেবো এইটা কিভাবে বাড়াচ্ছি এটা ভালো করে একটু দেখে নিন দেখুন ভালো করে দেখে নিন এটা কেমন আছে দেখুন এটা হচ্ছে আমাদের পিছন পাট কেউ কিন্তু ভুলে গেলে চলবে না পিছন মানে কি এটা আর এই সাইডটা দেখুন আমাদের হচ্ছে হু হুকের ঘরের সাইড মেন আমাদের কি করবো এই সাইড এর কাজ আছে আমাদের আমি এই সাইডে একটা দিচ্ছি যেটা আমাদের হু হুকের ঘরের সাইড এখানে কাজ আছে প্রথমে কি করতে হবে কিচ্ছু করতে হবে না এই যে পাটটা আছে না এই পাটটাকে পুরো স্ট্রেট করে দেবো ব্যাস এরকম স্ট্রেট করে দিলাম এখানে আর কিছু নেই এবার এখানে শুধু আমি এইরকম ভাবে ছাপ তুলে নেবো এটা। এখানে আমি সম্পূর্ণ ছাপ তুলে নিয়েছি এবার এটাকে আমি সরিয়ে রাখবো আর এখানে মাথায় রাখতে হবে এই সাইড টা কিন্তু আমার হুক হুকের ঘরের সাইড যদি আগে দাগ না দিয়ে রাখেন তাহলে কিন্তু খুব মুশকিল পড়ে যাবে দেখুন এখানে তিচ্ছিন্ন দেওয়া আছে মানে এই সাইডটা আমার হুক হুকের ঘরের সাইড এইভাবে আপনি তিচ্ছিন্ন একটা দিয়ে রাখবেন তাহলে আপনার মাথায় থাকবে নাহলে পরে স্টিচিং করার সময় আপনি একদম পুরো গুলিয়ে ফেলবেন এইবারে এখানে আমরা কি করবো এখানে শুধু এই সাইড এটা যেটা হুক হুকের ঘরের সাইড এখান থেকে শুধু এক ইঞ্চি নিচে একটা ডাউন দাগ দেবো এটা একটা সূত্র এক ইঞ্চি নিচে একটা ডাউন দাগ দিলাম আর এখান থেকে একটা চওড়া বরাবর দাগ দেবো সেই চওড়াটা নেবো যেই চওড়াটা আমি এখান থেকে ডিস্টেন্স নিয়েছিলাম আমাদের যে মিডিলটা মানে আমাদের পয়েন্টের যে চওড়া নিয়েছিলাম সেই চওড়াটা এখান থেকে দাগ দিয়ে দেবো আমি কত নিয়েছিলাম চার ইঞ্চি তাহলে এখান থেকে চার ইঞ্চিতে দাগ দিয়ে দেবো এবারে জাস্ট এটার সাথে এটাকে আমি এইভাবে মিলিয়ে দেবো এইটুকুই শুধু ব্যাপার আর কিছু করতে হবে না এবার জাস্ট আমরা যখন কাটিং করব কি করব এখান থেকে প্রত্যেক জায়গা থেকে এক্সট্রা নেব তার কারণ এখানে আমি কোনো এক্সট্রা মার্জিন নিইনি এখনো তো আমাদের কি করতে হবে অল ওভার এক্সট্রা নিতে হবে যখন এখান থেকে আপনাদের যতটা করে যে যে সেলাই করবে আমি যদি দুসুদ সেলাই করেন দুসুদ নেবেন হাফ ইঞ্চি সেলাই করলে হাফ ইঞ্চি নেবেন পুরো অল ওভার এখান থেকে সেলাই মার্জিন নিতে হবে আর ওপরেও এখান থেকে আপনাদের সেলাই মার্জিন নিতে হবে মানে এটা পুরোটাতে সেলাই মার্জিন দুসুদ বা হাফ ইঞ্চি যে যা নেবেন পুরোটাতে এক্সট্রা মার্জিন নিতে হবে পার্ট পুরো রেডি হয়ে গেছে এটাকে সাইডে সরিয়ে রাখবো এই দুটো পার্ট নিন এই দুটো পার্টের কোথায় কোথায় এক্সট্রা নিতে হবে সেটা আপনারা দেখে নিন এবার এখানে এক্সট্রাটা যতটা সেলাই মার্জিন আপনি রাখতে চান ততটা অল ওভারে কিন্তু সেলাই মার্জিন একই রাখবেন এরকম নয় এটাই হাফ ইঞ্চি ওটাই দুশো তিনশো অল ওভার হাফ ইঞ্চি নিলে সবটাতে হাফ ইঞ্চি নেবেন দুশো নিলে সবটাতে দুশো দুষুধই নেবেন চলুন এবার এখান থেকে যতটা সেলাই করবেন সেই অনুযায়ী আপনি এক্সট্রাটা রেখে দেবেন কি করবো কোথায় এক্সট্রা নেব এই পোর্শনটাই এক্সট্রা নেবো তার কারণ এখানে তো আর এটাই নেবো না গলার এই সাইডেও নেবো না তাহলে এক্সট্রাটা নেব আমাদের এই পার্টার সাথে কিন্তু আমাদের এই নিচের পার্টটা এটা স্টিচিং হবে তাহলে সেলাই যে লাগবে তাহলে এক্সট্রা আমরা এই পোর্শনটা এই পোর্শনটা এক্সট্রা নেব আর কোথাও কোনো এক্সট্রা না ওকে চলুন আচ্ছা আর একটা এখানে এক্সট্রা নেব সেটা হচ্ছে এই পোর্শনে এক্সট্রা নেব এই পোর্শনে তার কারণ এখানে আমাদের এক্সট্রা নিতেই হবে যখন এই পার্টার সাথে আমরা জয়েন্ট করবো যেহেতু এটা সামনে কিন্তু হুব হচ্ছে না কিন্তু সামনে একটা জয়েন্ট করবে তো তার জন্য আমাদের এখানে দুষুধ এক্সট্রা আমাদের নিতে হবে এটা ঠিক এই রকমটা দেখাবে এটার সাথে এটা এর নিচে থাকবে এইটা এই পার্টটা আর এই পাটের ব্যাপারটা দেখবেন এই যে সুচ পোস্টনটা এটা আমাদের এই 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 চলে যাবে দেখতে পাচ্ছেন আর আর আমাদের নিচে থাকবে যে যখন ঘুরে এটা এরকম বসছে অটোমেটিক এখানে খাপটা তৈরি হবে এখানে দেখুন সম্পূর্ণ কাটিং কমপ্লিট করে নিয়েছি তো এরকমটা দেখাচ্ছে এটা তৈরি হওয়ার পরে খুবই সুন্দর ওই ফিটিংস খুব পারফেক্ট হয় অবশ্যই আপনারা তৈরি করবেন ভালো লাগলে কমেন্ট করবেন তো আজকের জন্য এই পর্যন্ত দেখাবেন নেক্সট ভিডিওতে টা